বাঁধ ভেঙে প্লাবিত পাথর প্রতিমার গোবর্ধনপুর প্রায় শতাধিক বাড়িতে জল ঢুকেছে, চাষের জমিতেও জল ঢুকেছে। এলাকায় প্রশাসনের আধিকারিকরা কথা বলবো। নকিবউদ্দিন গাজী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। নকিবউদ্দিন, কি পরিস্থিতি এখন? দেখো পায়েল, সেটা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা ব্লকে গোবর্ধনপুর এলাকায় যে বিশাল একটি যে বাঁধের অংশ, তার মধ্যে কিছুটা ভাঙা অংশের পর থেকেই কিন্তু জল ঢুকতে শুরু করে এলাকায় এবং চাষের জমি বাড়িতে জল ঢোকে। মূলত লক্ষ্মী পুজোর যে পূর্ণিমার পোর্টাল, সেই পোর্টালে জল কিন্তু জলস্তর বাড়ার ফলে কিন্তু এমনটাই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পাশাপাশি যে দফায় দফায় বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে, যেমন চাষের জমি নষ্ট হয়েছে, অন্যদিকে পানের বড় ধান চাষের ক্ষতি হয়েছে বলে এমনটাই চাষিদের তাদের অভিযোগ। এবং মূলত এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের একটা যেরকম দফায় দফায় বৃষ্টি, তার সঙ্গে এই পূর্ণিমার ভরা পোর্টালের জলস্তর বাড়ার ফলে কিন্তু অনেকটাই সমস্যা করতে হয়েছে সুন্দরবন এলাকার বাসিন্দাদের। ফলে যেখানে ভাঙা অংশ আছে সেখান থেকে জল ঢুকছে, আবার কোথাও নতুন করে বাঁধ ভেঙেছে বলে এমনটাই জানা যাচ্ছে। গোবর্ধনপুর এলাকায় যে কোস্টাল থানা গোবর্ধনপুর এলাকায় এইভাবে বাঁধ ভেঙে জল ঢোকে এবং গ্রামের মধ্যে জল ঢোকার পাশাপাশি চাষের জমিতে নোনা জল ঢোকে, চাষের জমি একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িতে জল। বাঁধ মেরামতের কাজ কি শুরু হয়েছে? প্রাথমিকভাবে প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই এলাকায় যে বাঁধ মেরামতি কাজ, তারা এই জোয়ারের জল যতক্ষণ না নামবে কাজ শুরু করা যাবে না, জোয়ারের জল নামার পর থেকেই কিন্তু কাজ শুরু করবে, প্রাথমিকভাবে কাজ হবে বলে এমনটাই জানা যাচ্ছে। বিভিন্ন জায়গায় কাজও অনেক জায়গায় শুরু করে দিয়েছে বলে এমনটাই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। ধান চাষের দিক থেকে প্রচুর ক্ষতি হবে। আচ্ছা, যেমন এই বৃষ্টি হলে বা ঝড় হলে কি ক্ষতিটা হতে পারে? ধানের ক্ষতি হবে তো, এখন ধানের ফুল এসছে। হ্যাঁ, ধানের ফুল এসছে, এবারে তো শুয়ে পড়বে, ঝড়ে শুয়ে পড়লে হাত তো আগড়া কাটবে, তারপর তো এবার যা নষ্ট হওয়ার তো হবে, বৃষ্টি হলে ওই ধান জলে পচে যাবে, ক্ষতি প্রচুর পরিমাণ হবে, মানুষের ক্ষতি হবে। ক্ষতি হবে। আচ্ছা, চাষ করেছেন? হ্যাঁ, চাষ তো আমার দুইকে পাঁচে যতটুকু মালকে দিয়েছে, যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আর পাবো না, ততটা তো মানে ধান হয়নি, মোটামুটি হয়েছে। এই আবহাওয়ার কি বলে, এখন আমার তো ছাতি ঢাই ঢাই করছে যে কিভাবে আমরা ধানটা তুলবো। সে ক্ষতি হিসাব দিতে গেলে অনেক ক্ষতি, এত ক্ষতি পরিমাণ চাষে যা ক্ষতি, সে ক্ষতি পরিমাণ পরে পাবো কে দিবে, সে ক্ষতি পাওয়া যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।